সাগর, রুনি, মেঘ, এক সুখী পরিবারের চমৎকার এক ছবি এটি। তবে এই ছবিটি বদলে গেছে 2012 সালের 11ই ফেব্রুয়ারি। নৃশংসভাবে হত্যা করা হয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনিকে। কেন তাদেরকে হত্যা করা হয়েছে 9 বছর পরও আমরা জানতে পারিনি। এই বইটি সাগর সরোয়ারের লেখা, কর্নেলকে আমি মনে রেখেছি। এই বইটিতে সাগর সরোয়ার সাংবাদিক হিসেবে পার্বত্য চট্টগ্রামে কাজ করার অভিজ্ঞতা লিখেছেন। বইটি আমি পড়েছি, বেশ ভালো লেখা, অনেক কিছু জেনেছি। এরকম আরেকটি বই সাগর সরোয়ারের লেখার কথা ছিল, তিনি আমাকে বলেছিলেন তিনি আরেকটি বই লিখছেন এবং শীঘ্রই সেটি প্রকাশ হবে। সেই বইটি প্রকাশ হয়নি। তার আগেই তিনি এবং তার স্ত্রী খুন হয়েছেন নিজেদের বাসার বেডরুমে। সাগর সরোয়ার এবং মেহরুন রুনি কেন খুন হয়েছেন তা আমরা জানি না। সেই ঘটনা ঘটেছে 2012 সালের 11ই ফেব্রুয়ারি রাতে। আজ 9 বছর হয়ে গেছে, এখনও পুলিশের পক্ষে এটা বের করা সম্ভব হয়নি যে কেন এই সাংবাদিক দম্পতি খুন হয়েছেন, কি মোটিভ ছিল সেই খুনের, কারা হত্যাকারী, কোনো কিছুই আসলে এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। এটা বিস্ময়কর এজন্য যে তারা সাংবাদিক ছিলেন, তারা সাংবাদিক দম্পতি ছিলেন, তাদের অসংখ্য বন্ধুবান্ধব রয়েছেন যারা সাংবাদিক, তাদের মধ্যে অনেকে অনুসন্ধানী সাংবাদিক, অনেকে সম্পাদক, অনেকে এই সাংবাদিকতার যে খাত সেই খাতে বড় বড় অবস্থানে রয়েছেন, কিন্তু কারো পক্ষেই এই বিষয়টির সুরাহা করা সম্ভব হয়নি। এমনকি আমি সাংবাদিক হিসেবেও গত 9 বছরে এমন বড় কোনো তদন্ত দেখিনি, তদন্ত প্রতিবেদন দেখিনি যেখানে এই হত্যাকাণ্ড সুরাহা করার চেষ্টা করা হয়েছে। সাগর রুনি হত্যাকাণ্ডের কারণ জানতে আমি নানাজনের সঙ্গে কথা বলেছি। এমন কোনো সাংবাদিক নেই আমার পরিচিত যাকে আমি এই প্রশ্নটি করিনি যে ভাই কি হলো, কি এমন সাগর এবং রুনি কি এমন করলো যে তাদেরকে এভাবে প্রাণ দিতে হলো। সাংবাদিকদের নানাজনের নানা রকম মত রয়েছে, কিন্তু সেই সব মতের পক্ষে শক্তিশালী কোনো যুক্তি আসলে কেউই আমাকে এখন পর্যন্ত দিতে পারেননি। বরং কোনো কোনো সাংবাদিককে বলতে শুনেছি, ভাই এটা নিয়ে বেশি যদি ঘাটাঘাটি করতে হয় তাহলে আমাদেরও পরিণতি একই রকম হতে পারে। সাগর রুনি হত্যাকাণ্ডে তদন্ত করা নিয়ে এই যে কিছু সাংবাদিকদের মধ্যে আতঙ্ক, এই যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া নিয়ে বছরের পর বছর পুলিশের সময় ক্ষেপণ করা, এসব যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে একটি বিষয় পরিষ্কার হয়, সেটা হচ্ছে কোনো না কোনো কারণে এই হত্যাকাণ্ডের তদন্ত কোথাও না কোথাও আটকে আছে। কেননা এই হত্যাকাণ্ড যেখানে ঘটেছে সেটা একটি খুব মানে এমন একটি অ্যাপার্টমেন্টে সেটা ঘটেছে যার আশেপাশে আরও অনেক মানুষ ছিল, সেই অ্যাপার্টমেন্টটা সুরক্ষিত ছিল, সেখানে প্রবেশ করতে গেলে এই যে গেটে জিজ্ঞাসাবাদের ব্যাপার ছিল, গেটে পরিচয় নিশ্চিত করতে হতো, ফলে এমন একটা জায়গায় এমন একটা সময়ে সেই হত্যাকাণ্ড ঘটেছে সেটার কোনো রকম ক্লু নেই, এটা আসলে বিশ্বাস করা কষ্টকর। মোটের উপর শুরুর দিকে যেসব প্রাথমিক তদন্ত প্রতিবেদন আমরা দেখেছি সেখানে কিন্তু এই বিষয়গুলো এসেছে যে সাগরকে কয়েক ঘন্টা ধরে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, এবং এই যে নির্যাতন কেন তাকে করা হয়েছে, তার বাসা থেকে কী কী বিষয় খোয়া গেছে সেসব যদি পর্যালোচনা করা হয় তাতেও কিন্তু অনেক কিছু ইঙ্গিত থাকে। তারপরও অনুসন্ধানী সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে চান না, করতে পারেন না, কিংবা করতে ভয় পান। অথচ কিছুদিন আগেই আমরা দেখেছি আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে নানা রকম চুলচেরা বিশ্লেষণ, নানা রকম পর্যালোচনা, সম্পাদকদের নানা রকম মতামত, অ্যাজ ইফ বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকেরও অভাব নেই, অনুসন্ধানী সাংবাদিকতা প্রকাশ করার গণমাধ্যমেরও অভাব নেই। কিন্তু এই একটি বিষয়ে সাগর রুনি হত্যাকাণ্ড 9 বছরেও সেটার একটা মানে উপযুক্ত বিশ্বাসযোগ্য তদন্ত কেউই করেনি, কোনো সাংবাদিক সেই সাহসটি করেনি। কেন বাংলাদেশের গণমাধ্যম ভীত সন্ত্রস্ত কিনা সেরকম একটি জরিপ কয়েকদিন আগে আমি দেখেছিলাম একটি ইউটিউব চ্যানেলে, এবং সেখানে 54,000 ভোট পড়েছে। সেই 54,000 ভোটের মধ্যে 93% ভোটার মনে করেন বাংলাদেশের গণমাধ্যম আসলে ভীত সন্ত্রস্ত বলে তারা মনে করেন। এই যে গণমাধ্যম সম্পর্কে এক ধরনের মানে প্রতিক্রিয়া মানুষের মধ্যে তৈরি হচ্ছে এবং এই গণমাধ্যমের উপরে যে আস্থাহীনতা তৈরি হচ্ছে সেটা যদি বাড়তে থাকে তাহলে অদূর ভবিষ্যতে সাংবাদিকতা পেশা আর গণমাধ্যমের যে কী ভবিষ্যৎ হবে সেটা নিয়ে আমি শঙ্কা প্রকাশ করছি। আমার মনে হয় সাংবাদিকদের গণমাধ্যমের এগিয়ে আসা উচিত, অন্তত তাদের সহকর্মীর হত্যাকারীর কে খুঁজে বের করা, সেই সহকর্মীকে কেন খুন করা হয়েছে সেটা অন্তত তারা প্রকাশ করে আবার নিজেদের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। আপনার কি মনে হয় বাংলাদেশের গণমাধ্যম কেন সাগর রুনি হত্যাকাণ্ডের একটি উপযুক্ত তদন্ত করছে না? লিখুন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে।